সুন্দরবনের অঙ্গ নারী কেন্দ্রের স্থায়ী ঘর নেই, রাস্তায় খোলা আকাশের নিচেই বেড়ে উঠেছে আগামীর ভবিষ্যৎ। স্কুল আছে, তবে সেই স্কুলের কোনো ভবন নেই। খোলা আকাশের নিচে শিশুদের নিয়ে চলছে পড়াশোনা। ছবিটি বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের পূর্ব মামুদপুর গ্রামের 7 নম্বর অঙ্গনারী কেন্দ্রের। রাস্তার পাশে কোনো ক্রমে একটি ত্রিপল ঝোলানো আছে, সেখানে চলছে রান্না। আর ত্রিপলের বাইরে রাস্তার পাশে খোলা আকাশের নিচে বাচ্চাদের নিয়ে পড়ান দিদিমণি। শীত বর্ষা বা গ্রীষ্মকালে চূড়ান্ত সমস্যায় পড়েন শিক্ষিকা বাচ্চাদের পড়াতে, যেখানে যেন কোনো খেয়ালই নেই প্রশাসনের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে নারকেলতলা থেকে মামদপুর খেয়াঘাট যাওয়ার রাস্তার পাশে পূর্ব মামদপুর গ্রামে একটি ত্রিপল ঝুলিয়ে তার নিচে চলছে অঙ্গনারী কেন্দ্র। ত্রিপলের নিচে রান্না করা হয় ও জ্বালানিও রাখা গেছে। গ্রীষ্মকালে তীব্র দাবদাহের মধ্যেও বাচ্চারা যেমন সেখানে পড়াশোনা করেন, আবার বর্ষাকালে বৃষ্টির সঙ্গে থাকে সাপ, ব্যাং ও নানান পোকামাকড়ের উৎপাত। পাশাপাশি রাস্তার পাশেই পড়াশোনা করায় দুর্ঘটনা ঘটে যাওয়ার একটা আতঙ্ক রয়েছে। যখন তখন যে কোনো গাড়ি এসে শিক্ষিকা সহ বাচ্চাদের ধাক্কা মারতে পারে। অন্যদিকে অটো টোটো বা বাইক গেলে রাস্তা দিয়ে যে ধুলো ওড়ে সেই ধুলো দিয়ে পড়ে রান্নায়, যার ফলে পেটের সমস্যাতেও ভোগেন কচিকাঁচারা। এক অঙ্গনারী কর্মী বলেন, যেখানে সরকার বলছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, সেখানে রাস্তার পাশে ধুলো ও খোলা আকাশের নিচে জীবাণুমুক্ত খাবার খেলে বাচ্চারা তো অসুস্থ হবেই। এই অঙ্গনারী কেন্দ্রে 42 জন ছাত্রছাত্রী পড়াশুনো করে। এই কেন্দ্রে কোনো ঘর নেই, সেজন্য বাচ্চাদের সেখানে পাঠাতে অনীহা দেখা যায় অভিভাবকদের মধ্যেও। এলাকাবাসীদের অনেকেই জানান, পড়াশুনোর পরিকাঠামো নেই, সেই জন্য শুধুমাত্র বাচ্চাদের বরাদ্দ খাবার নিতে যান অনেকে। রাস্তার পাশে খোলা আকাশের নিচে বাচ্চাদের পাঠাতে সাহস পান না অভিভাবকরা। এ বিষয়ে ইঙ্গলগঞ্জের উপপ্রধান আব্দুল লতিফ গাজী বলেন, স্থানীয় অঙ্গনারী কেন্দ্রে দুরবস্থার কথা আমরা শুনেছি, দ্রুত এর সুরাহা হবে। তবে প্রত্যন্ত সুন্দরবনের এই অঙ্গনারী কেন্দ্রের এই বেহাল অবস্থা কবে ফিরবে তা নিয়ে আশায় এলাকার সাধারণ মানুষ। কিন্তু কোনো সুরাহা হয়নি। মেম্বার, প্রধান, বিশিষ্ট ব্যক্তি সবাইকে জানাইছি, কিন্তু কিছু হচ্ছে না। বর্ষা হলে এখান দিয়ে তো সাপটাপ চলাচল করে, তাও প্রাণের ঝুঁকি নিয়ে আমরা কাজ করছি। এখানে রাস্তার ওপরে আমি বাচ্চা কাচ্চা নিয়ে পড়াই, তাদের নাচ গান শেখাই, এবং রাস্তা দিয়ে লোক যায়, তারা সবাই দেখে। এখন একটা মানে আবাস হলে ভালো হয়। শুনেছি যে এরকম একটা ঘটনা, কিন্তু আমরা আশ্বস্ত করছি সেই সমস্ত যারা ছাত্র ছাত্রী বা তার গার্জেন, তাদেরকে এইটুকু আশ্বস্ত করি আমরা হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, এবং বিডিও বা সভাপতিকে আমরা জানাবো যে যত দ্রুত সম্ভব এটাকে নিরসন করা যায়।